জেলাজুড়ে পালিত হল নির্মাণ শ্রমিকদের দাবি দিবস। কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়া আহ্বানে দেশব্যাপী নির্মাণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই দাবি দিবস পালিত হয়। মঙ্গলবার রায়কতপাড়া মোড়ে নির্মাণ শ্রমিকরা একত্রিত হয়ে তাদের মজুরি বৃদ্ধি, কাজের সুযোগ বৃদ্ধি, সামাজিক সুরক্ষার দাবি এবং সামাজিক সুরক্ষার জন্য সংগৃহীত অর্থের জন্য অন্য হাতে খরচ করা তীব্র বিরোধিতা করেন এবং এই অন্য রিটেক এবং এই অর্থ দ্রুত শ্রমিক কল্যাণ পর্ষদের ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হয় বিক্ষোভ সভায়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা খৈরুল মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব কৃষ্ণ সেন, অমিত দাস, সায়ন রায় প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচিতে মূলত জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ও ধূপগুড়ি ব্লকের শ্রমিকরা তাদের উপর কেন্দ্র ও রাজ্য সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি দাবি করেন 1996 সালের আইন অনুযায়ী সমস্ত নির্মাণ শ্রমিকের নাম নথিভুক্ত করা এবং ওই নির্মাণ শ্রমিকদের প্রাপ্য সামাজিক সুরক্ষা প্রদানের দাবি করা হয় বিক্ষোভ সভায়। সংগঠনের নেতৃত্বরা বলেন যে রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও সেই অর্থ শ্রমিকদের দেওয়া হচ্ছে না। শ্রমিকরা সব ধরনের সামাজিক সুরক্ষা থেকে এ রাজ্যে বঞ্চিত, অথচ সরকারের ঘরে এসেছে টাকা ঢুকছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কল্যাণ পর্ষদের টাকা রাজ্য সরকার বেআইনিভাবে খরচ করছে, যা শ্রমিক স্বার্থবিরোধী ও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধী। নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার শ্রম দপ্তর বন্ধ থাকার ফলে বুধবার শ্রম দপ্তরের নির্মাণ শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হবে। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। আজকে সারা দেশব্যাপী নির্মাণ শ্রমিকদের দাবি দিবস পালন করা হচ্ছে। সারা দেশে নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদে যে টাকা সঞ্চয় হয়ে আছে প্রায় 50,000 কোটি টাকা, সেই টাকা নির্মাণ শ্রমিকরা পেল না। এত বড় লকডাউন পিরিয়ড হলো, সেই লকডাউন পিরিয়ডের সময় নির্মাণ শ্রমিকরা যখন কাজ হারালো, তখন আমাদের না আমাদের কেন্দ্রীয় সরকার আর না ভারতবর্ষের কোনো সরকার, না ভারতবর্ষের কোনো রাজ্যের সরকার, তারা এই টাকাগুলো তাদের হাতে থাকা সত্ত্বেও এই টাকাগুলো নির্মাণ শ্রমিকদেরকে দেওয়া হলো না। আমাদের রাজ্যে স্নেহের পরশ নামে একটা প্রকল্পের কথা বলা হলো, কিন্তু কজন শ্রমিক সেই টাকা পেল আমরা আজ পর্যন্ত জানি না। অথচ নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের থেকে টাকা রাজ্য সরকারের কোষাগারে নিয়ে চলে যাওয়া হলো, যেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। তাই আমরা বলতে চাই যে আমাদের নির্মাণ শ্রমিকরা যে সামাজিক সুরক্ষা বিগত বাম সরকারের আমলে পেয়েছিল, এই সরকার আসার পর সমস্ত রকম সুযোগ সুবিধা নির্মাণ শ্রমিকদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। একদিকে 100 দিনের কাজ নেই, একদিকে হচ্ছে ফসলের দাম নেই, একদিকে মজুরি নেই, ফলে আজকে ভয়ঙ্কর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের শ্রমিকরা। এখনো পর্যন্ত রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রির থেকে শুরু করে অনেক ধরনের শ্রমিক এখনো কাজ পায়নি, ফলে বিরাট অংশের শ্রমিক এখনো পর্যন্ত তারা বঞ্চিত এবং তাদের জীবনে একটা বিরাট সংকট তৈরি হয়েছে। তাই আপনাদের কাছে, তাই আগামীকাল আমরা সমদপ্তরে যাচ্ছি আমাদের বক্তব্য উত্থাপন করবার জন্য, এবং আমরা আজকে এই দিনটাকে আমাদের প্রতিবাদ দিবস হিসেবে পালন করছি সারা দেশব্যাপী। মেশাস ট্রেড অফ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশাস ত্রিনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন